নমস্কার। ইতিমধ্যে আজকে রাজ্যে বিজেপির পক্ষ থেকে একটি নতুন সংকল্প বা ইস্তাহার প্রকাশ করা হলো বিজেপি পার্টির পক্ষ থেকে। তো পশ্চিমবঙ্গের জন্য এই বিজেপির ইস্তাহারে কী বলা হয়েছে বিস্তারিত আপনাদের সঙ্গে জানিয়ে দেবো এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। তো দেখুন, এখানে বলা হয়েছে বাংলা দখলে দেদার প্রতিশ্রুতি বিজেপির ইস্তাহারে। এক ঝলকে দেখে নিন বাংলার সোনার বাংলা সংকল্পপত্র। সোনার বাংলা গড়াই মূল লক্ষ্য, একুশে বঙ্গের বিধানসভার লড়াইয়ে নেমে বারবার এই কথা শোনা গিয়েছিল দিল্লির বিজেপি নেতৃত্বের গলায়। এবার এই সোনার বাংলাকে সামনে রেখেই নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল বিজেপি, যার নাম দেওয়া হয়েছে সোনার বাংলা সংকল্পপত্র 2021। এতে উঠে এলো মহিলাদের জন্য একাধিক প্রকল্পের প্রতিশ্রুতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে রবিবার সন্ধে 6টা নাগাদ প্রকাশিত হলো ইস্তাহার। তার কথায়, নির্বাচনী প্রতিশ্রুতিপত্রে আমরা বিশ্বাস করি না, এটা সংকল্পপত্র, ক্ষমতায় এলে সংকল্পগুলো পূরণ করার কাজ করব, ইস্তাহারের ভিত্তিতেই সরকার চলবে। ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিনতে ছাড়লেন না অমিত শাহ। বর্তমান সরকারের ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করে তা মিটিয়ে ফেলার প্রতিশ্রুতি দিলেন। মহিলা মুখ্যমন্ত্রীর আমলে বাংলার মহিলাদেরই সুরক্ষা নেই, এই অভিযোগে ফের সরব হলেন বাংলার দিন দিন নারী সুরক্ষার হাল খারাপ হয়েছে, তাই এই ইস্যুতে আমাদের বিশেষ নজর রয়েছে। বিজেপি ইস্তাহারের কী কী প্রতিশ্রুতি রয়েছে দেখে নিন এক ঝলকে। তো প্রতিশ্রুতি নম্বর ওয়ানে বলা হয়েছে, কেজি থেকে স্নাতকোত্তর পর্যন্ত রাজ্যের মহিলাদের শিক্ষা বিনামূল্যে মিলবে। এটি তৃণমূল সরকারের কন্যাশ্রী প্রকল্পের পাল্টা বলে মনে করা হচ্ছে। বালিকা আলো প্রকল্পে আদিবাসী এবং দলিত মেয়েদের পড়াশোনার জন্য এককালীন 2 লক্ষ টাকা, মহিলাদের জন্য কর্মক্ষেত্রে 33% সংরক্ষণ, বিধবাদের 3000 টাকা করে ভাতা ঘোষণা করলেন অমিত শাহ। সরকারিবাসী মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হবে। কলকাতার বাইরে মেট্রো সম্প্রসারণ, শ্রীরামপুর ধুলাগড় কল্যাণী সংযোগকারী মেট্রো প্রকল্প, মৎস্যজীবীদের ভূমিহীন প্রান্তিক কৃষকদের জন্য 3 লক্ষ টাকা পর্যন্ত বিমা দুর্ঘটনা, 6000 টাকা অনুদান। নেক্সট বলা হয়েছে, শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার পাশাপাশি পরিবার পিছু 10000 অনুদান, অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করা হবে, সীমান্তে নজরদারি, থানায় সিসিটিভি ক্যামেরার নজরদারি, উত্তরবঙ্গ জঙ্গলমহলে মোট 3টি এইমস তৈরি, কাদম্বিনী গাঙ্গুলির স্বাস্থ্য সুরক্ষা যোজনা। তারপর বলা হয়েছে, 2024 সালের মধ্যে নার্সিংয়ের আসন দ্বিগুণ হবে, আশাকর্মীদের ভাতা 6000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে, 24 ঘন্টা মিলবে বিদ্যুৎ পরিষেবা, বছরে 200 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে, সরকারি কাজে লাল ফিতের ফাঁস আরও আলগা, সিঙ্গেল উইন্ডো সিস্টেমে 15 দিনের মধ্যে সরকারি কাজে প্রক্রিয়া সম্পন্ন, তিলি মাহিসদের অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত করার প্রতিশ্রুতি, পুরোহিতদের মাসে 3000 টাকা ভাটা, পুরোহিত কল্যাণ বোর্ড গঠন, পুরুলিয়া মালদহ বালুরঘাটে বিমানবন্দরে তৈরি, নোবেলের আদলে টেগোর পুরস্কার চালু, টালিগঞ্জে মহানায়ক উত্তর কুমার ফিল্ম সিটি তৈরি হবে, অস্কারের স্তরে চালু সত্যজিৎ রায় পুরস্কার, অন্নপূর্ণ আহার কেন্দ্র যেখানে 5 টাকা মিলবে 3 বেলা ভরপেট পুষ্টিকর খাবার, রেশন গ্রহীতাদের জন্য 1 টাকায় চাল 3 টাকায় চিনি মিলবে, চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে 350 টাকা করা হবে। অমিত শাহর কথায়, রাজ্যের মোট বাজেটের 15% টাকা দিয়ে সব প্রতিশ্রুতি পূরণ করা হবে। এদিনই রাজ্যে কৃষকদের জন্য মাথাপিছু 10000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই পথে হেঁটে বিজেপি একই অঙ্কের টাকা দেওয়ার কথা ঘোষণা করল। রাজনৈতিক মহলের একাংশের মধ্যে বিজেপির ইস্তাহারের প্রকল্পগুলি অধিকাংশই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রকল্পের অনুকরণে তৈরি। তো এই ছিল বিজেপির প্রকাশিত ইস্তাহার, যেটিকে সংকল্প পত্র বলা হয়েছে। তো বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করে দিলাম। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।